আজ বৃহস্পতিবার পাঁচই আশ্বিন দু হাজার বাইশ সালের বাইশে সেপ্টেম্বর তুলারাশি তুলালগ্ন দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের জানাব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন কিন্তু আজ আপনাদের জন্য অপেক্ষা করছে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন আজ আপনার সহজ কর্মের যে সময়সূচি সেখান থেকে আপনারা নিজেদের আরাম করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় বার করতে চলেছেন ভ্যাকান টাইম বা খালি সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করতে পারেন প্রভূত পরিমাণে মানসিক শান্তি নিশ্চিতভাবে পাবেন যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে যুক্ত আছেন দীর্ঘ প্রতীক্ষিত নাম যশ খ্যাতি কিন্তু আজ আপনাদের মিলতে পারে রাজনীতিবিদ যারা আছেন সমাজে আপনাদের নাম সম্মান প্রতিপত্তি বাড়তে চলেছে অর্থগতভাবেও আই ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি মধ্যম প্রকৃতির তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি আজ আপনার জন্য না হলেও অন্য কারোর জন্য হসপিটালে বা কোনো চিকিৎসা ক্ষেত্রে আপনাদের অর্থ ব্যয় করতে হতেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে তবে তাড়াহুড়ো হটকারিতা করবেন না ঝুঁকি নেওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের বলে আপনারা প্রমোশন বা পদোন্নতির যোগ্য যোগ্যাও কিন্তু হতে চলেছেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করুন অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে আছেন আজ আপনাদের সন্তান সন্ততি আপনাদের গর্বের কারণ হবে গৃহবধূরা গৃহের কর্ম সমাপ্ত করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় আপনারা পেয়ে যাবেন দিনের শুরুটা যেমনই হোক না কেন দিনের শেষভাগে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ আপনার পরিবারের জন্য খুশি এবং উচ্ছলতা বয়ে আনতে চলেছে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজ বন্ডিং বৃদ্ধি পাবে কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়ে অতিবাহিত করবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটি আজ রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আর যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগাযোগ পরিলক্ষিত হচ্ছে আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু আজ খুব একটি শক্তিশালী থাকছে না আর যেহেতু বৃহস্পতিবার তাই গুরুদেব বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রীং গ্রং শগুরাবে বে এটি একশো আটবার চক করে দিন শুরু করুন